তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বিশ্বের সমস্ত মানব জাতির প্রতি মৈত্রী বিতরণ করছি এবং দৃশ্য অদৃশ্য কায়াসম্পন্ন কায়াবিহীন চক্ষু সম্পন্ন চক্ষুবিহীন পদ সম্পন্ন পদবিহীন দ্বিপদ চতুষ্পদ বহুপদ যারা জন্মগ্রহণ করেছে যারা জন্মগ্রহণ করেনি এখনো মাতৃ গর্ভে রয়েছে সমস্ত প্রাণী জগতের প্রতি মৈত্রী বিতরণ করছে সবার শত্রুমুক্ত জীবন বিপদমুক্ত জীবন রোগমুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছে। জগতের মধ্যে সকল সম্প্রদায় ধর্ম শব্দ প্রয়োগ করে ব্যবহার করে থাকে এবং অনেক মানুষ ধর্মকে ব্যবহার করে নানা রকম জীবন জীবিকার পন্থা উদ্ভাবন করে দুঃখ থেকে মুক্ত হোক বা না হোক কিন্তু পার্থিব জগতের যা কিছু ভোগ্য সামগ্রী আছে সেগুলো লাভ করে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ডুবে রয়েছে। এটা সকল সম্প্রদায়ের জন্য সমভাবে প্রযোজ্য, হয়তো কোনো সম্প্রদায়ের মধ্যে বেশি কোনো সম্প্রদায়ের মধ্যে কম, সবাই নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে। এখানে আজকে কুরু ধর্মের ব্যাপারে আলোচনা করব। আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সবাই তো জানে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এরকম নানা রকম ধর্মের কথা অনেকেই জানে কিন্তু কুরু ধর্মের কথা হয়তো অনেকের অজানা। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কুরু ধর্ম এটা কীরকম ধর্ম, কুরু ধর্ম কেন পালন করা দরকার বা কুরু ধর্ম কীরকম, এটা কী? তো দেখুন, কুরুধর্মের ব্যাপারে
এটা আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধ জেতবন বিহারে অবস্থানকালীন শ্রাবস্তিতে তখন একজন ভিক্ষুকে উপলক্ষ করে বুদ্ধ কুরু ধর্ম দেশনা করেছিলেন। এটা ত্রিপিটক শাস্ত্রে সূত্র পিটকে ক্ষুদ্দক নিকায়ের মধ্যে জাতক পর্বের মধ্যে পাওয়া যায়। তো সেখানে কুরু ধর্ম একটা জাতক আছে, সেটাকে ভিত্তি করে বুদ্ধ ভিক্ষুকে ভিত্তি করে মূলত কুরু ধর্ম দেশনা করেছিলেন। তো এখন জানা দরকার অ্যাকচুয়ালি কুরু ধর্ম কী, বুদ্ধ কেন এভাবে কুরু ধর্ম দেশনা করেছিলেন। তো দেখা যায় দেশনার মূল কারণ ত্রিপিটক শাস্ত্রে দেখা যায় বুদ্ধ শ্রাবস্তী জেতবন বিহারে যখন অসংখ্য ভিক্ষু পরিবেষ্টিত হয়ে অবস্থান করছিলেন সেখানে বুদ্ধের কাছে প্রবজ্ঞ গ্রহণ যারা করেছিলেন সেখানে দেখা যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের এবং সকল সম্প্রদায়ের থেকে বুদ্ধের কাছে প্রবজ্ঞা ধর্ম গ্রহণ করেছিলেন। তো সেখানে একজন এক সময় খুব ধনুর্বিদ্যা পারদর্শী অর্থাৎ তীরন্দাজ তীর নিক্ষেপে খুব পারদর্শী সুদক্ষ এরকম একজন কুলপুত্র প্রবজ্ঞা গ্রহণ করেছিলেন। এই তীরন্দাজ ধনুর্বিদ্যায় খুব পারদর্শী এরকম যুবক একদিন বিহারের বাইরে কোথাও তারা গমনাগমনকালীন সময়ে হঠাৎ দুজন যাচ্ছিল ভিক্ষুরা, হঠাৎ মাথার উপরে একটা শব্দ শুনতে পেল। তো এই শব্দটা কিছুর নয়, রাজহাঁস উড়ে যাচ্ছিল তাদের মাথার উপর দিয়ে অনেকটা উপর থেকে। ভিক্ষুরা তা দেখতে পায়, দুজন ভিক্ষু, তো যিনি খুব তীরন্দাজ তীর নিক্ষেপে খুব পারদর্শী তার শিকার মিস হয় না, এরকম দক্ষ শিকারী ছিল যিনি প্রবজ্ঞ গ্রহণ করেছিলেন। তার তো প্রবজ্ঞার পূর্বে এরকম কিছু দেখলেই তার তীর নিক্ষেপ করতে ইচ্ছে করতো, অর্থাৎ তীর নিক্ষেপ করে তার মনোবাসনা পূর্ণ করতো, তার উদ্দেশ্য সিদ্ধ করত। তার পূর্বের সংস্কার বশত সে তার সঙ্গী ভিক্ষুকে এরূপ বললেন, আমি এই হংসকে এক তীর মেরেই তাকে মাটিতে নামাতে পারি। তো অপর বন্ধু বলল, এটা অনেক উপর দিয়ে যাচ্ছে, তোমার পক্ষে কী করে সম্ভব, তোমার হাতে তো এখন ধনুক নেই। তো ভিক্ষু উত্তর দিলেন, আমার ধনুকের আবশ্যকতা নেই, আমি ধনুক ব্যতীত তীর নিক্ষেপ করতে পারি, এরকম দক্ষতা ছিল। সে এমন একটা তীর নিক্ষেপ করেছে হংসের এক চোখ দিয়ে তীর ভেদ করে আর চোখ দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ দুই চোখ একসাথেই ভেদ করেছে, কারণ ওই ভিক্ষুটা খুব সুদক্ষ ছিলেন। তো এটা হঠাৎ এই অবস্থায় মাটিতে পড়ে প্রাণ হারালেন, কারণ দুই চোখ ভেদ করে ফেলেছে। মাটিতে পড়ে যখন প্রাণ হারিয়েছে ভিক্ষুরা অনেক ভিক্ষুরা তখন জড়ো হয়ে গেছে যে তুমি এটা কী করেছ।
আমরা সাধারণ মানুষকে প্রাণহত্যা না করার জন্য উৎসাহিত করি, অনুপ্রাণিত করি, বিরত থাকতে বলি। আর তুমি সেখানে বৌদ্ধ ভিক্ষু হয়ে, বুদ্ধের শিষ্য হয়ে, তুমি প্রব্রজিত হয়ে তুমি এটা কী কাজ করেছ? তো তারা সেই ভিক্ষুদেরকে অন্যান্য ভিক্ষুরা বুদ্ধের কাছে নিয়ে এসে এটা উপস্থাপন করলেন বুদ্ধের সম্মুখে, এটাকে এই বিষয়টাকে উত্থাপন করলেন। তো বুদ্ধ যখন জানতে পারলেন যে সে এটা করেছে সত্যি, বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, আমি গৃহী জীবনে থাকাকালীন যে আমার এই জ্ঞাতি হয় দেবদত্ত, সে একটা হাঁসকে তীর মেরে ভূপাতিত করেছিল, আমি এটাকে তীর তুলে আমি সুস্থ করে আমি এটা আকাশে উড়িয়ে দিয়েছি, আমি এই হংস দিইনি বলে আমার জ্ঞাতি দেবদত্তর সাথে আমার বিরোধ হয়, বিবাদ হয়, আমি চাইনি কিন্তু সে আমার সাথে বিবাদ করেছে এবং এটা নিয়ে রাজদরবারে বিচার উত্থাপন হয়েছে, বিচার সভার আয়োজন করা হয়েছে। আজকে তখন আমি প্রব্রজিত ছিলাম না, তোমরা এখন প্রব্রজ্ঞা নিয়ে কী করেছো? এটা তোমরা বিজ্ঞনিন্দিত কাজ করেছো, জ্ঞানী নিন্দিত তোমরা কাজ করেছো। তো বুদ্ধ বললেন ভিক্ষুদেরকে, যখন এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে বুদ্ধের উৎপত্তি হয়নি, এখন না হয় আমার উৎপত্তি হয়েছে, বুদ্ধ উৎপন্ন হয়েছে, যখন বুদ্ধ শূন্য কল্প ছিল তখন এই যে কুল রক্ষা করা ধর্ম, কুল ধর্ম, এই ধর্মগুলো মানুষেরা রক্ষা করত, তখন বুদ্ধ উৎপন্ন হয়নি। ভিক্ষুগণ, তোমরা এখন বুদ্ধ উৎপন্ন হয়েছে, ব্রহ্মচর্য গ্রহণ করেছো, তারপরে তোমাদের চিত্তের এই অধোগতি কেন? তোমাদের তো অনেক উন্নত হওয়া দরকার। তো বুদ্ধ বললেন, দেখো অতীতে কী করে রক্ষা করেছে। তো অতীতের বুদ্ধ এটা বলতে গিয়ে বুদ্ধ বললেন যে ভারত ভূমিতে যে কুরু রাজ্য, আপনার মহাভারতে দেখা যায় কুরুক্ষেত্র। তো বুদ্ধ বললেন যে কুরু রাজ্যের মধ্যে সেখানে কলিঙ্গ এবং ইন্দ্রপ্রস্থ, বিশেষ করে ইন্দ্রপ্রস্থ নামে একটা বিশাল নগর ছিল, সেখানে একজন ধার্মিক রাজা ছিলেন ইন্দ্রপ্রস্থে। তো ইন্দ্রপ্রস্থে যিনি খুব ধার্মিক রাজা ছিলেন কুরু রাজ্যে, উনি এতটাই ধার্মিক ছিলেন যা মানুষ চিন্তা করতে পারবে না, এতটাই ধর্ম পথে চলতেন, ন্যায় পথে চলতেন। তো তার পার্শ্ববর্তী একটা কলিঙ্গ নামে একটা রাজ্য আছে যা হিস্ট্রিতে পাওয়া যায়, কলিঙ্গ দেশ, ঠিক না, কলিঙ্গ রাজ্য। তো এই কলিঙ্গ রাজ্যে হঠাৎ অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী দেখা দেয় কলিঙ্গ রাজ্যের মধ্যে। তো অনাবৃষ্টি, দুর্ভিক্ষ যখন দেখা দেয়, প্রজাদের হাহাকার শুনে রাজা তার পরিষদকে আহ্বান করলেন। পরিষদকে আহ্বান করে মন্ত্রণা সভার আয়োজন করে বিষয়টা জানতে চাইলেন। তো রাজাকে তার মন্ত্রী পরিষদ জানালেন, মহারাজ, নগরের মধ্যে খাবার নেই, অন্ন নেই, শস্য নেই, অনাহারে অর্ধাহারে মানুষের জীবনযাপন এখন শ্রীলঙ্কাতে যেমন পরিস্থিতি দাঁড়িয়েছে। তো বলছে, মহারাজ, পরিস্থিতি এতটাই খারাপ রাজ্যের মধ্যে, আপনার অনাহারে অর্ধাহারে মানুষের জীবন অষ্টাগত, প্রাণ অষ্টাগত, ফলত বৃষ্টি নেই, ফসল উৎপন্ন হচ্ছে না, অনাবৃষ্টি, যার কারণে খাবারের অভাব, দুর্ভিক্ষ, এই কারণে মহামারী, এরকম এদিকে অনাবৃষ্টি, এদিকে দুর্ভিক্ষ, আবার এদিকে মহামারী, তাই নগরের মানুষ রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো রাজা পরিষদকে বললেন, আমার কী করা দরকার? অতীতে রাজারা কী করতেন যখন এই পরিস্থিতি উৎপন্ন হতো, তখন রাজারা কী করতেন? মন্ত্রী পরিষদে ব্রাহ্মণগণ আনলেন, যারা উপদেষ্টা আছেন,
পরামর্শদাতা আছেন, তারা রাজাকে সম্মানের সাথে পরামর্শ দিলেন যে মহারাজ, অতীতের ইতিহাস বলছে এরকম পরিস্থিতির মধ্যে রাজা রাজসজ্জা রাজভোগ রাজবেশ ত্যাগ করে সাধারণ তৃণসজ্জা শয়ন করতেন। রাজ্যের মধ্যে এরকম পরিস্থিতি উৎপন্ন হলে তৃণসজ্জায় শয়ন করতেন এবং উনি উপোষ পালন করতেন, শীলসম্পন্ন জীবনযাপন করতেন, উনি ভাবনা করতেন এবং সাধারণ অন্য দ্বারা জীবন নির্বাহ করতেন। অর্থাৎ উনি এমন জীবনযাপন করতেন, সিম্পল ড্রেস, সাধারণ আহার, সাধারণ বিছানা, তৃণসজ্জায় শয়ন, এমন করে জীবনযাপন করতেন এবং শীলসম্পন্ন হতেন। অর্থাৎ তিনি এই নগরের মধ্যে যত ভূমিবাসী আকাশবাসী দেবতা আছে, উনি সাধারণ জীবনযাপন করে প্রজাগণকে আপন সন্তান মনে করে সবার সুখ দুঃখ আপন স্কন্ধে তুলে নিয়ে উনি প্রার্থনা করতেন যে আমার এই সাধারণ জীবনযাপনের কারণে, আমার এই শীলসম্পন্ন জীবনযাপনের কারণে, আমার এই সংযত জীবনযাপনের কারণে যথাসময়ে মেঘ বাড়ি বর্ষণ করুক, যাতে ফসল উৎপন্ন করতে পারি, আমার প্রজারা প্রজল উৎপন্ন করতে পারে, যাতে দুর্ভিক্ষ এবং মহামারী থেকে আমি প্রজাদের রক্ষা করতে পারি। তো রাজা সপ্তাহ দশ দিন দু সপ্তাহ এরকম করলেন, কিন্তু রাজ্যের পরিবর্তন হলো না। তো রাজা আবার মন্ত্রণা করলেন, আমি তো হচ্ছে জীবনযাপন করে দেখলাম কিন্তু রাজ্যের তো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো সবাই রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ আমাদের মনে হচ্ছে আমাদের পাশের যে রাজ্য আছে, অর্থাৎ ওই ইন্দ্রপ্রস্থ রাজ্য, সেখানে যিনি উনি তো ধার্মিক রাজা, তাদের রাজার মঙ্গল হস্তি, যেটা রাজ্যের মঙ্গলের প্রতীক, সেটা আমাদের কাছে আসলে ভালো হয়। তো উনি বললেন, মঙ্গলের মঙ্গল হস্তি কি কোনো রাজা অপর রাজাকে কি দেয় কোনো দিন? তো উনি বললেন, রাজাটা এত ধার্মিক, আমাদের না করবেন না। তো রাজা বেশ কিছু উঁচু মাপের ব্রাহ্মণকে পাঠালেন, ব্রাহ্মণরা যথাসময়ে গিয়ে প্রার্থনা করলেন, রাজা বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করে শ্বেত হস্তি মঙ্গল হস্তি উনি দান করে দিলেন। আরেকটা রাজ্যের মঙ্গলের জন্য, এখন এক ভাইয়ের মঙ্গলের জন্য আরেক ভাই ত্যাগ করতে চাইছে না, মানে ঘটনা এটা এখানে বলতে চাইছে, ঠিক না? এক ভাইয়ের মঙ্গলের জন্য আরেক ভাই ত্যাগ করতে চাইছে না এখন, আর রাজা আরেকটা রাজ্যের মঙ্গলের জন্য আপন মঙ্গলের প্রতীক হস্তি দান করে দিলেন। এই যে এগুলো কুরু ধর্মের অংশ বিশেষ, এটা এগুলোকে কুরুধর্ম বলছে, যে এইভাবে ত্যাগ স্বীকার করা, এই যে কুরুধর্ম কি, তো অপর রাজ্যের মঙ্গলের জন্য আপন রাজ্যের মঙ্গল হস্তি উনি দান করে দিলেন। অনেক প্রজারা অসন্তুষ্ট হলেন রাজার প্রতি, যে রাজা রাজ্যের মঙ্গলের প্রতীক দান করে দিচ্ছে আর এক রাজ্যকে। তো রাজা তখন দান করে দিলেন, তারা মঙ্গল হস্তি বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে মঙ্গল হস্তিকে তারা নিয়ে গেলেন এবং সেভাবে রিসিভ করলেন, কিন্তু রাজ্যের পরিবর্তন হলো না। তাহলে রাজাও উপস্থিত থেকে দেখলো সাধারণ তৃণসজ্জায় শয়ন করে, সাধারণ আহার করে দেখল এবং মঙ্গল হস্তি নিয়ে গেলেন, রাজ্যের পরিবর্তন হলো না। এবার আবার মন্ত্রণা সভার আয়োজন করেছে। তো রাজা বললেন, কী করা যায়, আমি উপোস থেকে দেখলাম, আমি সাধারণ জীবনযাপন করে দেখলাম, তৃণসজ্জায় শয়ন করে দেখলাম, সাধারণ দরিদ্র মানুষ যা আহার করে আমি তা আহার করে দেখলাম দীর্ঘদিন, কিন্তু রাজ্যের তো পরিবর্তন হচ্ছে না, আমি উপোষ পালন করলাম, তো তখন তারা পরামর্শ দিলেন, আমরা মঙ্গল হস্তি নিয়ে আসলাম, তথাপি তাদের রাজ্যে উন্নতি, আমাদের রাজ্যে উন্নতি নেই, কারণটা কি? নিশ্চয়ই সেখানে অন্য কিছু আছে মঙ্গলের, বুঝতে পেরেছে? তারা বলছে, মঙ্গল হস্তি নিয়ে আসলাম, আমাদের রাজ্যে মঙ্গল হচ্ছে না, কিন্তু ওদের রাজ্যে এত মঙ্গল কেন হয়? ওদের রাজ্যে তো ঘন ঘন বৃষ্টি হয়, ফসল উৎপন্ন হচ্ছে, শস্য উৎপন্ন হচ্ছে, তো যেই যেখানে যেটা লাগায় অধিক ফসল পায়,
কিন্তু আমাদের এখানে তো পোষণ হচ্ছে না, তারা বলেন। তো তারা কিছু জ্ঞানী পণ্ডিত বিচক্ষণ ব্রাহ্মণকে আবার রাজার কাছে পাঠালেন, মঙ্গলহস্তী পাঠিয়ে দিলেন। তো রাজাকে বললেন, মহারাজ আপনার এখান থেকে মঙ্গলহস্তী চলে যাওয়ার পরও আমাদের কোনো লাভ হয়নি, কিন্তু আপনার এখানে খুব প্রজারা সুখে আছে, আপনি সুখে আছেন, আপনার এখানে ফসল উৎপন্ন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে ফসল উৎপন্ন হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। শুনেছি আপনি কুলসমূহ রক্ষা করার জন্য কুরুধর্ম পালন করে থাকেন, আমাদের একটু কুরুধর্মটা বললে ভালো হবে। এখানে মূলত কুরুধর্ম অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে পঞ্চনীতিকেই কুরুধর্ম বলা হচ্ছে, মানে যেটা বৌদ্ধ শাস্ত্রে ত্রিপিটক শাস্ত্রে যেটা পঞ্চশীল রয়েছে এটাকেই এখানে কুরুধর্ম বলা হয়েছে। তো রাজাকে যখন তারা বললেন যে মহারাজ আপনি নাকি কুরুধর্ম পালন করে থাকেন, যার কারণে আপনার রাজ্যে যথাসময়ে মেঘ বৃষ্টি বর্ষণ করে, বাড়ি বর্ষণ করে, আপনার প্রজারা সুখে আছে, ভালো ফসল উৎপন্ন হয়, তাই খাদ্যশস্যের ঘাটতি নেই, আমাদের ওখানে তো খাদ্যের অভাব। তো মহারাজ আমরাও আমাদের রাজ্যের শ্রীবৃদ্ধি উন্নতির জন্য আপনার কাছ থেকে একটু কুরুধর্ম জানতে চাই, আপনি কোন ধর্ম পালন করছেন যে ধর্মের কারণে আপনার এখানে এত উন্নতি? তো রাজা বললেন, আমি আগে কুরুধর্ম পালন করতাম, কিন্তু আমার এখন কুরুধর্ম সম্পর্কে আমার এখন সন্দেহ আছে, আমার ঠিক ঠিক পালন করা হচ্ছে কি না আমার সন্দেহ আছে। তো উনি বললেন, আমরা যেভাবে শুনেছি আপনি খুব চতুরতার সাথে, বিনয়ের সাথে, বিচক্ষণতার সাথে, নম্রতার সাথে প্রজাদের সাথে ডিল করেন এবং আপনি সেভাবে সংযম রক্ষা করেন, কুরুধর্ম পালন করেন, এই কুরুধর্ম কি আমাদের একটু আপনি বললে ভালো হবে এবং আপনি কীভাবে জীবনযাপন করছেন? তো রাজা তাদের অনুরোধে রাজা বললেন, আমি আমার রাজ্যের মধ্যে আমি এভাবেই জীবনযাপন করি, কিন্তু আমার এখন সন্দেহ আছে। কি সন্দেহ? রাজা বললেন যে আমি মদ পান করি না, আমি মিথ্যা বলি না, আমি ব্যভিচার করি না, আমি অপরের সম্পত্তি হরণ করি না এবং আমি প্রাণী হত্যা করি না, প্রাণীকে আঘাত করি না, কিন্তু আমার এখন সন্দেহ উৎপন্ন হচ্ছে, আমার মধ্যে কুরুধর্ম রক্ষা হচ্ছে না। বলছে আপনারা আমার মায়ের কাছে যান, আমার মা অর্থাৎ রাজমাতা উনি কুরুধর্ম রক্ষা করেন। তো ব্রাহ্মণরা বললেন, আমরা শুনেছি আপনি কুরুধর্ম রক্ষা করেন, যার কারণে আপনার রাজ্যের মধ্যে সুখ আছে, শান্তি আছে, ফসল উৎপন্ন হচ্ছে, আপনি কী ব্যাপারে আপনার সন্দেহ আমাদের একটু করে যদি বলেন? তো রাজা বললেন, এক বছর অন্তর কখনো কখনো সে রাজ্যের মধ্যে রাজারা বিভিন্ন তীর নিক্ষেপ খেলা এরকম খেলতেন, যেমন হালকা সনস্য বনের মধ্যে যেতেন, শিকারে যেতেন, এরকম কিছু কিছু রাজারা করতেন। তো উনি বললেন, আমরা যে তীর যোজনা করেছি কোনো একটা লক্ষ্য ভেদ করার জন্য, কিন্তু সেটা প্রাণী হত্যা করার জন্য নয়, কিন্তু আমার তীরটা একটু ব্যতিক্রমভাবে ধনুক থেকে নির্গত হয়ে সেটা পুকুরে পড়েছে। বলছে তীরটা ভেসে উঠে কিন্তু আমার তীর ভেসে ওঠেনি, আমার মনে হচ্ছে আমার এই তীর নিশ্চয়ই কোনো ভিতরে গিয়ে, পুকুরের ভিতরে গিয়ে কোনো বড় মাছকে ভেদ করেছে, তাই আমার তীর ভেসে উঠতে পারেনি। বলছে সেদিকে আমি অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি, কেন আমি তো কুরুধর্ম লঙ্ঘন করেছি। তো ব্রাহ্মণরা বললেন, দেখুন মহারাজ আপনার তো হত্যার চেতনা ছিল না, কেবল এটুকুতেই আপনার যে অনুশোচনা
এইটুকুতেই আপনার যে অনুশোচনা অনুতাপ, হত্যা তো আপনার চেতনা ছিল না, এতে তো আপনার কুরুধর্ম লঙ্ঘন হয়নি। আর তাছাড়া ভুলক্রমে আপনার তীর চলে গেছে, যদি হয়েও থাকে আপনার তো যে অনুশোচনা দেখতে পাচ্ছি, আপনার তো এখানে পাপ হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তাহলে দেখুন, রাজা ইচ্ছা করে মারেনি, ব্যতিক্রম তীর থেকে ধনুক থেকে তীর নির্গত হয়ে এটা পানিতে চলে গেছে এবং তীরটা আর দেখতে পায়নি। এতে প্রাণী হত্যা হয়েছে বলে রাজার যে অনুতাপ অনুশোচনা, রাজা বলছে যে আমার ধর্ম লঙ্ঘন হয়েছে। আর আজকে মানুষেরা হত্যার পর হত্যা করছে, তথাপি তার মধ্যে চেতনা জাগ্রত হচ্ছে না যে আমি অধর্ম করছি, সে ধর্ম লঙ্ঘন করছে বলে তার মধ্যে অনুশোচনা অনুতাপ, তার মধ্যে হোঁশ দেখা যাচ্ছে না, যার কারণে বর্তমান দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা ভালো নয়, পরিস্থিতি ভালো নয়, কোনো রাজ্য এখন শান্তিতে নেই, অর্থাৎ কোনো দেশ শান্তিতে নেই। কেন? কুলধর্ম কুরুধর্ম মানুষ লঙ্ঘন করছে এখন। এই যে রাজা এটাতেই অপরাধ প্রবণতা নিয়ে, অপরাধ চিত্ত নিয়ে কত দিবারাত্রি অতিবাহিত করছে অনুশোচনা অনুতাপে। বর্তমান সময়ে দেখা যায় মানুষ মানুষকে হত্যা করছে, গরু ছাগল হত্যা করছে, কুকুর বিড়াল হত্যা করছে, অন্যান্য জীবজন্তু হত্যা করছে, তথাপি মানুষের মধ্যে অনুতাপ দেখা যাচ্ছে না যে আমি অন্যায় করছি, আমি পাপ করছি, আমি এটা ধর্ম লঙ্ঘন করছি। মানুষের মধ্যে এরকম কোনো অনুতাপ অনুশোচনা দেখা যাচ্ছে না। মানুষের মধ্যে সচেতনা জাগ্রত হওয়া আবশ্যক, কিন্তু অন্যায় করতে করতে এখন, যেমন ধরুন এই যে আমি এতে পিণ্ডাচরণে যখন গেছিলাম কালকে, শিশু পরিবার থেকে নেমে জোৎস্না দাস, জোৎস্না দাসের বাড়িটা অতিক্রম করে যে ডাউন, ডাউনের ওখানে নিচে দুটো বাড়ি আছে, নিশ্চয়ই তারা রাস্তার মধ্যে যে গোবর, রাস্তার এদিকেও গোবর এদিকেও গোবর, রাস্তাটা কী পরিস্থিতি হয়েছে, তাদের মধ্যে হোঁশ হচ্ছে না যে এটা আমরা কী করছি। সেই বাড়িটা যেই বাড়ি হোক কিন্তু সেটা তো অনুচিত হচ্ছে। তা আমার আশ্চর্য লাগে, কোথায় কার বাড়ি, কোথায় মেম্বার, কোথায় হেডম্যান, কোথায় কাউন্সিলর, কোথায় প্রশাসন, এই পরিস্থিতি কেন? আর এমন দেশে উন্নতি কী করে হবে, এমন দেশে শ্রীবৃদ্ধি কী করে হবে? যে এই রাস্তা ভালো রাখা, এই দেশ ভালো রাখা সবার দায়িত্ব, কেবল সরকারের দায়িত্ব নয়, জনগণেরও দায়িত্ব দেশের ভারসাম্য রক্ষা করা, দেশের শৃঙ্খলা রক্ষা করা জনগণের দায়িত্ব। তাহলে কারবারি মেম্বার হেডম্যান তারা কী করছে, পৌরসভা এসভা সেই সভা, তাদের তো এগুলো দেখা দায়িত্ব নয়, তারা কী করছে? যে পরিবেশ নষ্ট হচ্ছে, এই যে শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে। এখন না, আমি এটাই বলতে চাইছি যে এই যে কী পরিস্থিতি এখন বর্তমান, আর কোনো মানুষ বলছে না যে এই রাস্তার মধ্যে আপনারা এগুলো না করলে ভালো হয়, কোনো মানুষ বলছে না। তার মানে মানুষ নেই, মানুষের খোলস পরিধান করে অসংখ্য গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল শিয়াল চলাফেরা করছে, মানুষ কোথায়? মানুষ থাকলে তো কারো না কারো মস্তিষ্কে এটা কাজ করতো যে এটা অনুচিত হচ্ছে, আমরা সম্মানের সাথে তাদের বলি, আমরা তাদের বলি সম্মানের সাথে, মানুষ কোথায় আছে? সবাই বলছে অসংখ্য মানুষ, আমি মানুষ দেখতে পাচ্ছি না, আমি একটা দুটো মানুষ দেখতে পাচ্ছি, মানুষ কোথায় আছে? মানুষ থাকলে আজকে এই পরিস্থিতি কেন? তো দেখুন,
যে মানুষের বিবেক এখন আর কাজ করছে না, দেশের প্রশাসন কোথায়, দেশের প্রশাসন কোথায়, মেম্বার কোথায়, কারবারি কোথায়, কাউন্সিলর কোথায়, হেডম্যান কোথায়, দেশের প্রশাসন কই? সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত সেক্টর করাপ্টেড, সমস্ত সেক্টর করাপশনে ভর্তি। আর কিসের, আর কিসের দেশের মঙ্গল? আরও বিপর্যয় আসবে সামনে, এক দেশ নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে দেখতে হবে, আরও বিপর্যয় আসবে, আরও রোগ আসবে, আরও মারাত্মক মারাত্মক রোগ উৎপন্ন হবে। কেউ কাউকে বাঁচাতে পারবে না, এখানে কোনো ঈশ্বর, কোনো গড, কোনো ভগবান কাউকে বাঁচাতে পারবে না। মানুষের যেই প্রকৃতির, প্রকৃতির বিরুদ্ধে আচরণ করবে, প্রকৃতি তাকে দণ্ডিত করবে, এখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না, সম্ভব নয়। মানুষের বিবেক, স্কুল কলেজ ছুটি থাকে রমজানের সময়, কতদিন ছুটি থাকে রমজানের সময়? ধরুন খুব বেশি হলে 30 দিন ছুটি থাকে, 30 দিন হয়তো স্কুল কলেজে কাজ বন্ধ থাকে, আবার 30 দিন পরে খোলা। কোরবানের সময় ছুটি হয় 5 দিন, 4-5 দিন হয়, 1 সপ্তাহ, আবার যথারীতি সব খোলে, খোলে না? দুর্গা পুজোর সময় 1-2 দিন ছুটি দেয়, আবার সব খোলে, ঠিক না? বুদ্ধ পূর্ণিমার সময় 1 দিন ছুটি দিয়ে আবার সব খোলে, খ্রিস্টানের বড়দিনের সময় 1 দিন ছুটি দিয়ে আবার সব খোলে, খোলে না? তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ ছুটি হচ্ছে রমজানেরটা, 1 মাস। তো 1 মাস রমজানের মধ্যে স্কুল কলেজে কাজ না হলেও 1 মাস পরে তো আবার কাজ হয়। এখন মানুষের জ্ঞান বুদ্ধি একদম অনির্দিষ্টকালের জন্য ছুটি ফাটিয়ে দিয়েছে, মানে মানুষের এখন জ্ঞান নেই আর। মানুষের জ্ঞান, মানুষের হোঁশ, মানুষের বিবেক অনির্দিষ্টকালের জন্য ছুটিতে ফাটিয়ে দিয়েছে, এখন আর মানুষের জ্ঞান বুদ্ধি আর নেই, এখন কেবল জাপানিজ ডল কার্টুনের মতো সবাই শুনছে, কোন জ্ঞান বুদ্ধি, জ্ঞান বুদ্ধি নেই এখন। আরও বড় বড় লেকচার, শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব, আরও বড় বড় লেকচার, যারা অসমর্থ তাদের কথা বড় বড়, বুলি বড় বড় তাদের। হ্যাঁ, তো রমজানের ছুটি সর্বোচ্চ 1 মাস, মানুষের জ্ঞান বুদ্ধি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে ফাটিয়ে দেওয়া হয়েছে, তাই দেশের এই পরিস্থিতি। এগুলো তো জ্ঞান থাকলে বলতো যে এটা অন্যায় হচ্ছে, এটা অনুচিত হচ্ছে, এটা শৃঙ্খলা নষ্ট হচ্ছে, ভঙ্গ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এটা তো জ্ঞানেই বলবে, জ্ঞানই নেই কে বলবে এগুলো? যে এই পরিস্থিতি দেশের মধ্যে, দেশের প্রতি আন্তরিকতা, দেশের প্রতি টান, দেশের প্রতি ভালোবাসা কোনো মানুষ দেখতে পাচ্ছে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক, কেউ ব্যতিক্রম নয়, মানে এখন দেশ বিক্রি করে খেতে পারলে বাঁচে দেশের সবাই, এরকম হয়েছে। দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ, দেশের প্রতি কর্তব্যবোধ, দেশের প্রতি মায়া, আন্তরিকতা, ভালোবাসা না মানুষের নেই, মানুষ এখন দেশ বিক্রি করলে খেতে পারলে বাঁচে, এরকম মানুষ বেঈমান হয়ে গেছে এখন, এরকম এরকম মানুষ সততা হারিয়ে ফেলেছে, আদর্শ হারিয়ে ফেলেছে, নীতি নীতি জ্ঞান হারিয়ে ফেলেছে। দেশ বিক্রি করে খেতে পারলে এখন বাঁচে, দেশের সুনাম না এখন আর চাইছে না মানুষ, দেশের সম্মান, দেশের শৃঙ্খলা নেই এখন, কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি ধনী, কি গরিব, সবাই একই রকম, একজন দুজন বাদ দিলে বাকি সব একই রকম, যত সব তালিমালি সব সবার। এখন হক কথা বললে খারাপ, ভালো কথা বললে খারাপ, ন্যায় কথা বললে খারাপ, চুপচাপ সব দেখলে আর শুনলে কিছু না বললে ভালো, এখন সবাই ভালো হচ্ছে, কেউ কিছু বলবে না, সবাই ভালো। তো এই যে পরিস্থিতি আজকে, এই যেটা বলছিলাম যে কুরুধর্ম, দেশের ব্যালেন্স রক্ষা করার জন্য দেখুন তারা কীরকম করেছে, সমতা রক্ষা করার জন্য। এখন রাজা পাঠিয়েছে আপনার রাজ মাতার কাছে, দেখুন তো এটা অপরাধ হয়েছে মনে করছে রাজা, এই সামান্য তীর এটা অপরাধ হয়েছে মনে করছে, আর এখন দেশের মানুষ হত্যার পর হত্যা করছে, অপরাধ মনে করছে না, অনুচিত মনে করছে না, তাহলে এই দেশের মানুষের আর কী ভবিষ্যৎ হতে পারে?
আর কি সুন্দর থাকতে পারে ভবিষ্যৎ তাদের, কীভাবে সুখে থাকবে দেশের মানুষ। তো দেখুন আপনার ওখানে দেখলাম কোথায় নিউগুলশানে মানে প্রধানদায়কের বাড়ির সামনে যে ডাস্টবিনটা, ডাস্টবিনের বাইরেও ফেলেছে মানুষগুলো এতটাও, অথচ সবাই বিল্ডিংয়ের মানুষ, ময়লাগুলো ডাস্টবিনের বাইরে পিছনে ফেলেছে, ডাস্টবিন একটা রেখেছে ডাস্টবিনে ফেলি না, ওদিকেও ফেলেছে ওদিকে ফেলেছে ওদিকে ফেলেছে, আশ্চর্য ব্যাপার। সেখানে ডাস্টবিনে আমরা পিন্ডা চলে গেলাম, দেখলাম যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে দেওয়া হয়েছে। মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে, ইল্ডিং বিল্ডিং করছে, তত ব্যাধব হচ্ছে আর অসভ্য হচ্ছে, ততটা শৃঙ্খলা বাইরে জীবনযাপন করছে, ঠিক না? যতটা ইল্ডিং বিল্ডিং হচ্ছে আর যতটা ডিগ্রি লাভ হচ্ছে, ততটা ব্যাধব হচ্ছে আর যতটা অভিনয় হচ্ছে দেখা যাচ্ছে। আর এই দেশের শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব, ভারসাম্য রক্ষা করা সবার দায়িত্ব, কেবল সরকারের নয়, প্রত্যেকটা জনগণের দায়িত্ব দেশের ভারসাম্য রক্ষা করা, দেশের শৃঙ্খলা রক্ষা করা, দেশের সমতা রক্ষা করা। এখন তাহলে দেখুন এবার ব্রাহ্মণেরা এই রাজ্যের কেন উন্নতি, তো রাজমাতার কাছে গেল, রাজমাতার কাছে গিয়ে রাজমাতাকে বলেছে যে রাজমাতা আপনার দেশে আপনার রাজ্যে যে উন্নতি, শুনেছি আপনি কুরুধর্ম পালন করেন, আমাদের যদি আপনি একটু ব্যাখ্যা করতেন কীভাবে আপনি কুরুধর্ম পালন করেন। তো রাজমাতা বললেন আমার সন্দেহ উৎপন্ন হয়েছে যে আমার কুরুধর্ম লঙ্ঘন করা হচ্ছে, লঙ্ঘন করেছি আমি, দেখুন কীরকম সত্য, এখন তো সব অনুচিত করেই বলছে উচিত করেছি, ঠিক না? ঠিক না, অনুচিত করে বলছে উচিত করেছি, আর রাজমাতা কি বলছে আমার লঙ্ঘন হচ্ছে, আমার এখন সন্দেহ উৎপন্ন হচ্ছে, আপনারা আমার ইয়ার কাছে যান, বৌমার কাছে যান, অর্থাৎ রানীর কাছে, দেখুন কীভাবে রেফার করছে। আর এখন বলছে আমার বউ কি তালিম আলী, আমি ভালো আছি, ঠিক না, আমি উত্তম ধর্ম পালন করি, ঠিক না? দেখুন এই যে মান্যতা, এই যে একজনের প্রতি আরেকজনের সম্মান গৌরব, তো তথাপি ব্রাহ্মণেরা বললেন রাজা আপনার প্রতি আপনার কাছে আমাদের পাঠিয়েছে, আপনি নাকি উত্তম কুরুধর্ম রক্ষা করেন। তো বললেন আপনার যে সন্দেহ মানে কী ব্যাপারে আমাদের একটু যদি বলতেন, আমরা দেখতাম সেটা আপনি অ্যাকচুয়ালি ঠিক কিনা। তো রাজমাতা বললেন আমার দুই ছেলে, একজন রাজা আর একজন যুবরাজ, তো দুই ছেলেই বিয়ে করেছে, তো আমাকে আমি কিছু কোনো জায়গা থেকে কিছু মোহর কিছু গয়না আমি পেয়েছিলাম, এই আমার একান্ত ব্যক্তিগত, তো আমি চিন্তা করলাম আমার তো কিছু অভাব নেই, আমার দুই বৌমাকে ভাগ করে দিই। কে বললেন রাজমাতা। তো হঠাৎ আমার মাথায় আসলো বড় বউ তো রানী, ছোট বউ তো যুবরাজের স্ত্রী, রাজা তো নয় যুবরাজ, কিন্তু তথাপি অভাব তো নেই। তো রাজমাতা বললেন আমি দুবাগ না করে আমি সেখানে একটু ব্যস্তম করে দিয়েছি, রানীর বাগে কম দিয়েছি, যুবরাজের স্ত্রী আমার ছোটো বৌমার কাছে আমি বেশি দিয়েছি, কিন্তু আমি বাগ করে দেওয়ার পর থেকে আমি খুব অনুতপ্ত, কেন আমি উচিত বিচার করিনি। দেখুন কিছু আদালত দরকার নেই, আদালত দরকার নেই, এখন বলবে ন্যায় বিচার করেছি, ঠিক না? তো সেখানে রাজমাতা বললেন আমি ভাগ করে দেওয়ার পর থেকে আমি খুব অনুতাপ অনুশোচনা বোধ করছি যে আমি যথার্থ ধর্ম রক্ষা করিনি, আমার উচিত ছিল 50-50 ভাগ করে দেওয়া, কিন্তু আমি সেখানে ন্যায় বিচার করিনি, পরিচয়ের জন্য আমি ধর্ম লঙ্ঘন করেছি। দেখুন কীরকম স্বীকারোক্তি, কতটা প্রশান্তিদায়ক যে আমি ধর্ম লঙ্ঘন করেছি। তো ব্রাহ্মণরা বলছেন রাজমাতা হেতু আমা আমরা অতি প্রসন্ন আপনার প্রতি, কেন আপনি যে এই সামান্য ব্যাপারে, সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত, আপনি একজনকে 80% একজন তো 20% দিতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত, সেটা তাদের নয়।
রাজমাতা বললেন, তথাপি আমার তো ন্যায় বিচার করা উচিত, দুটো তো আমার ছেলের বউ, আমি তো ন্যায় বিচার করিনি। তো উনি বললেন, না না, এটা তো আপনার পাপ হতে পারে না, আপনার অন্যায় হতে পারে না, এই তো আপনার সম্পত্তি, আপনি কাকে বেচ দেবেন কম দেবেন সে আপনার বিচারের বিচারের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে। তথাপি দেখুন, এটা বলতে চাইছি যে রাজমাতা কীভাবে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি অন্যায় করেছি, আমি কুরুধর্ম লঙ্ঘন করেছি, আমি ন্যায় করিনি, আমি অন্যায় করেছি, আমি উচিত করিনি, আমি সেটা অনুচিত করেছি। এখান থেকে অনেক শিক্ষা নেওয়া দরকার, ঠিক না? শিক্ষা নেওয়া দরকার, কারণ এ তো যুবরাজ। তো এবার বললেন, আমার কাছে নয়, আমার বৌমা যিনি বর্তমানে রানী, উনি আমার সাথে উত্তম কুরুধর্ম রক্ষা করে। দেখুন, একজন আরেকজনকে কতটা সম্মান দিচ্ছে, উত্তম কুরুধর্ম রক্ষা করে। তো ওনারা রাজমাতার কাছ থেকে সেগুলো শুনলেন, এবার রানীর কাছে গেলেন। রানীকে গিয়ে যখন ব্যাখ্যা করলেন, রানী বললেন, আমার কুরুধর্ম নিয়ে আমার সন্দেহ আছে, কেন আমি কুরুধর্ম লঙ্ঘন করেছি। আশ্চর্য ব্যাপার, মানে এই ঘটনা এমন কিছু স্মরণ করে দিচ্ছি, এখন তো লঙ্ঘন করেই বলছে, লঙ্ঘন করিনি, ঠিক না? আর এখানে আর একটা রাজ্য থেকে যারা আছে তাদের বলছে, দেখুন আমি নই, যিনি যুবরাজ আমার দেবর, সেই আমার সাথে উত্তম ধর্ম রক্ষা করে। মানে দেখুন রেফার কীরকম করছে, এখন নিকৃষ্ট ডাক্তার তার সাথে উৎকৃষ্ট ডাক্তার রেফার করছে না, বলছে ও কী বুঝে, আমার সাথে বেশি বুঝে, ঠিক না? এরকম বলছে এখন তো। আর এখন সবাই সব জেনে গেছে, বলছে ও কী জানে, এগুলো তো আমি সব জানি, ঠিক না? এখানে ডাক্তার বলছে সি ডাং ডাক্তার কি আমাদের সাথে বেশি বুঝবে, কিন্তু বান্দরবনে একটা ডাক্তার আছে এখানে ভালো, এখানে একটা ডাক্তার আছে, কখন সি ডাং থেকে আসবে তারপর হা করে তাকে দেখতে হয়, ঠিক না? এরকম না, তারপরও এখানে ডাক্তার বলবে যে সি ডাং ওরা কী বুঝবে, আমরা কি হম বুঝি, আমরা কি হম বুঝি, মানে এই যে অতি আশ্চর্য ব্যাপার। তারপরে মানতে চাইছে না যে আমার কাছে এতটা ক্ষমতা নেই, এতটা জ্ঞান নেই, আমি এতটা বুঝি না, সেটা স্বীকার করতে চাইছে না। তাই যে জানে না সে যদি এটা স্বীকার করে আমি জানি না, তাহলে জানার সম্ভাবনা থাকতো। যেই বুঝে না সে যদি স্বীকার করতো যে আমি বুঝি না, তাহলে বুঝার সম্ভাবনা থাকতো। যেই রোগী সে যদি জানতো যে আমি রোগী, তাহলে রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনা থাকতো। এখন রোগী যদি নিরোগী মনে করে, কোনোদিন আর রোগমুক্ত হতে পারবে? অজ্ঞানী যদি জ্ঞানী মনে করে, সে আর কোনোদিন জ্ঞানী হতে পারবে? হতে পারবে না। তাই এখানে সব জানতার সংখ্যা বেশি, ঠিক না? সব জানতা, হ্যাঁ শান্ত, হ্যাঁ ঠিক না, হ্যাঁ বিনয় সেবক কি হয়, হ্যাঁ উপাসক বোধিসত্ত্বগুরু ঠিক এরকম না, হ্যাঁ রুগীর সাইডে ডাক্তার বেশি, রুগী আছে কম ডাক্তার বেশি, মানে যেই সেই প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ মানে ডাক্তারের কাছে না যাওয়ার আগে এখানে ঘরের আশেপাশে অনেক ডাক্তার, ঠিক না? সবাই এখন সাজেশন দিয়ে দিচ্ছি, তো রুগী হচ্ছে কম ডাক্তার হচ্ছে বেশি দেশের মধ্যে, এই কারণে এই বিপদ। তো এখন ধরুন আর যেই সেই জ্ঞান দিয়ে দিচ্ছে, এখন ছাত্র হম শিক্ষক বেশি, এখন শিক্ষক বেশি, যেই সেই জ্ঞান দিয়ে দিচ্ছে, এখন জ্ঞানের আর অভাব নেই, সবাই জ্ঞান এখন নিয়ে বসে রয়েছে এখন, ঠিক না? আর তখন ওরা রেফার করছে একজন আরেকজনকে। তো এখন দেখুন, রানী বললেন যে আমি আমার মধ্যে সন্দেহ যে আমি কুরুধর্ম লঙ্ঘন করেছি, আপনারা আমার দেবরের কাছে যান যিনি যুবরাজ। আশ্চর্য ব্যাপার, দেখুন কীভাবে পরস্পর পরস্পরকে কীভাবে সম্মান গৌরব প্রদর্শন করছে, যে উনি রক্ষা করেন উত্তম কুরুধর্ম, ওনার কাছে যান, উনি উত্তম পরামর্শ দেবেন, ঠিক না? তো তারা জোর করলেন, বলছে আপনি আমাদের একটু বলুন, আমরা একটু জানতে চাইছি আপনি কীভাবে কীরকম লঙ্ঘন, আমরা একটু দেখি আপনার আসলে সত্যি কি লঙ্ঘন হয়েছে কি না। তো সেগুলো তো উঁচু মাপের ব্রাহ্মণ তাদেরকে বললেন, তো বললেন যে একদিন বছরের কোনো একটা সময় রাজা নগর ভ্রমণে বের হয়,
উত্তম রূপে ঘোড়া সাজায়, হাতি সাজায়। তো হাতি সাজ গোজ দিয়ে রাজার ঠিক পেছনে যুবরাজ বসে আছে, রাজার পেছনে। তো সবাই দেখছিল, রানীও দেখছে। তো রানী বললেন, আমিও দেখছিলাম। তো রাজার একটু বয়স বেশি, যুবরাজের একটু বয়স কম, এটাই তো হয়। তো রানী বলছে, আমার যুবরাজকে সাজগোজ দেখে আমার এতটাই সুন্দর লাগলো যে আমার স্বামী চাইতে যুবরাজ বেশি সুন্দর। তো বলছে, আর যুবরাজকে যদি আমি স্বামী পেতাম? বলছে, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, দেখুন কীভাবে স্বীকারোক্তি। বলছে, আমি দেখুন আমি সেটা অনুচিত কার্য করেছি, আমার স্বামী আছে, আমি সধবা, আমি বিধবা নই, আমার স্বামী রাজা, তথাপি যুবরাজের প্রতি আমার দৃষ্টি খারাপ হয়ে গেছে, আমি তখন আমি সেই থেকে খুব অনুতপ্ত, অনুশোচনা বোধ, আমি অনুশোচনায় আছি যে আমি এটা কী করলাম, দেখুন কতটা নিজেকে অপরাধী মনে করছে। তো তারা বলছে, না না, এটা তো আপনি যখনই মনে করেছেন, আপনি তো কোনো কিছু করেননি, কেবল চিত্তের মধ্যে এসছে, আপনার মধ্যে তো অনুশোচনা অনুতাপ, বলছে অনুতাপ অনুশোচনা তো আপনার ওটা স্খলন হয়ে গেছে, আপনার অনুতাপ অনুশোচনাই ওটা স্খলন হয়ে গেছে, যেটা উৎপন্ন হয়েছে খারাপ চেতনা যেটা মনের মধ্যে জন্মগ্রহণ করেছে, আর এখন অত্যাচার অনাচার সব করে বলছে আমি ঠিক আছি, ঠিক না, ঠিক না, আমি ঠিক আছি। আর সেই রানী সামান্য ব্যাপারে নিজেকে অপরাধী মনে করছে, ধর্ম লঙ্ঘন করেছে মনে করছে, ঠিক না। আর এখন দেশের মধ্যে মানুষের ঘরের বউ জি, মানুষের মা বোন রাস্তায় বেরোলে তাদের কতই সম্মানহানি, কতই অসম্মান, কতই উত্ত্যক্ত করা হয়, এপটিজিং নাম দিয়েছেন এখন তো, তাদেরও তো ঘরে মা বোন আছে নেই, এই যে তারা অপরের মা বোনের প্রতি যেরকম কুদৃষ্টি কুনজর, তাদেরকে উত্ত্যক্ত করা, তাদের সম্মানহানি করা, তাদের শ্লীলতাহানি করা, তো তারা তো বুঝতে পারছে না যে আজকে আমরা অপরের মা বোনকে, অপরের বাড়ির বউকে আমরা অবজ্ঞা করছি, সম্মান নষ্ট করছি, আমাদের বাড়ির মা বোনও আছে, তাদের জন্য অন্যজন বসে রয়েছে, এটা কর্ম, কে কর্মফল মানুক আর না মানুক, এটা এরকম হবে, এর ব্যতিক্রম হবে না। আজকে আপনি আরেকজনের মা বোনের মা বোনকে খারাপ নজরে দেখেছেন, তাদের সম্মান নষ্ট করেছেন, আপনার বাড়ির মা বোনকে সম্মান নষ্ট করার জন্য বহুজন বসে রয়েছে, এটাই কর্মফল, আপনি যেমন করেছেন তেমন আপনাকে ভোগ করতে হবে। তো এটা আপনাদের বলতে চাইছি যে কুরু ধর্ম, এই যে রানীর মধ্যে যে এই যে শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে যে অনুতাপ অনুশোচনা, সামান্য ব্যাপারে সে অপরাধী মনে করছে। তো ব্রাহ্মণরা বললেন, আপনি যে অপরাধ সামান্য ব্যাপারে যে আপনি এত অনুতাপ অনুশোচনা, বলছে আপনার অনুতাপ অনুশোচনায় পর্যাপ্ত আপনার এটার জন্য। তো বলছে, আমরা তো খুব প্রসন্নতা লাভ করছি যে আপনার মধ্যে এই সামান্য ব্যাপারেও অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয়েছে, আপনি সেটা ধর্ম লঙ্ঘন করেন জন্য বলে মনে করছেন, অপরাধী মনে করছেন। না না, বলছে আপনি যখনই আপনি এটা অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয়েছে তখনই আপনার ওখান থেকে আপনি মুক্তি লাভ করেছেন। তো তথাপি তিনি বললেন, আমার 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 প্রতি নয়, আপনারা যুবরাজের কাছে যান, যুবরাজই উত্তম রূপে ধর্ম পালন করে এবং কুরুধর্ম রক্ষা করে। যুবরাজের কাছে গেলেন, ব্যাখ্যা করলেন। যুবরাজ বলছেন, না না, আমিও কুরুধর্ম রক্ষা করতে পারি না, দেখুন আমি কুরুধর্ম রক্ষা করতে পারি না, আপনারা আমাদের যে রাজপুরোহিত রাজগুরু তার কাছে যান, উনি উত্তম রূপে রক্ষা করেন, উনি রাজগুরুকে রেফার করে দিলেন। অন্য যুবরাজ হলে বলছেন, রাজগুরু সে কী বুঝে, আমাদের খায় আমাদের পরে, ঠিক না, কিন্তু দেখুন গৌরব। তো তথাপি বলছেন, না আপনি কীরকম লঙ্ঘন হয়েছে আমরা একটু বলে শুনতে চাই, আমরা তো আপনাদের দেখে আশ্চর্য হচ্ছি। উনি বললেন যে, বলছে কুরুধর্ম লঙ্ঘন হয়েছে কিন্তু আমরা দেখছি লঙ্ঘন হয়নি, তথাপি আপনাদের মধ্যে যে জ্ঞান, যে ধর্মপরায়ণ, আপনারা আপনাদের রাজ্যে তো বলছে দেবতারা বসবাস করবে, অনুৎপন্ন শস্য উৎপন্ন হবে, ফসল উৎপন্ন অনুৎপন্ন সুখ উৎপন্ন হবে, এটা তো স্বাভাবিক, আপনাদের এখানে তো 15 দিন পরপর বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক কেন, এখানে তো আপনাদের কারণে রাজ্য শান্তি হবে, প্রজা সুখ লাভ করবে, এখানে যত সময়ে
মেঘ দেবতা বৃষ্টি বর্ষণ করবে, অনুৎপন্ন শস্য ফসল উৎপন্ন হবে, অনুৎপন্ন সুখ উৎপন্ন হবে, আর উৎপন্ন সুখ বলছে এখানে দ্বিগুণ হবে। আমরা তো প্রসন্ন লাভ করছি আপনার সাথে যত আলোচনা করছি। এবার সে বলছে কীরকম মানে তার মধ্যে যে সন্দেহ, বলছে আমি রথ নিয়ে আমি প্রায় সময় রাজার কাছে আসি ভালোমন্দ আলোচনার জন্য, যুবরাজ তো রথ চালকেরা ওনারা বাইরে অবস্থান করেন গেটের বাইরে। বলছে আমি সরঞ্জাম আমি ওখানে ফেলে আসি, তারা বুঝতে পারে আমি ব্যাক করব, কিন্তু আমি সেদিন সরঞ্জামগুলো সব ফেলে এসেছি, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমেছে, আমার দাদা অর্থাৎ রাজা আমাকে যেতে দেয়নি, তো আমাকে যেতে দেয়নি, আমি খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার বড় অন্যায় হয়েছে। কেন? আমি ধর্ম লঙ্ঘন করেছি। দেখুন, ধর্ম লঙ্ঘন করেছি, এই যে ভূত কাজ করছে তার মধ্যে কীরকম, বলছে আমি যে তাদেরকে কোনো মেসেজ দিইনি, আমি যে চলে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমার রথ চালক সেখানে আরও অনেক অনেক প্রহরী ছিল, তারা সারা রাত বৃষ্টিতে হস্ট পেয়েছে। কেন? তারা মনে করছে যুবরাজ এই আসবে এই আসবে, তাই তারা কোথাও যায়নি, তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আমার কারণে ওরা এত দুঃখ কষ্ট পেল। ওদেরও তো পরিবার আছে, ওদেরও তো মা আছে, ওদেরও তো বাবা আছে, ওদেরও তো ওদের আমি যেমন খাইয়ায় সুখ দুঃখ অনুভব করি, ওরা তো অনুভব করে, কিন্তু আমি তাদের দুঃখের কারণ হয়েছি, আমি ধর্ম লঙ্ঘন করেছি। দেখুন, যে দেশের যুবরাজ এমন হতে পারে, সে দেশের দেবতারা প্রসন্ন না হয়ে কে হবে হবে ঠিক না? কতটা চিন্তা করছে রথ চালকের জন্য, অধর্ম হয়েছে বলছে, এবং সেখানে আরও যারা প্রহরে ছিল বলছে সবাই সারা রাত কষ্ট পেয়েছে আমার জন্য, বলছে আমি অপরাধ করেছি, আমি ধর্ম লঙ্ঘন করেছি, বলছে এই জন্য আমার কাছে নয়, আপনারা রাজগুরুর কাছে যান। তারা বলছে আমরা আশ্চর্য হচ্ছি যে আপনি একজন যুবরাজ, আপনি কতটা চিন্তা করছেন কর্মচারীর জন্য প্রহরের জন্য, আপনি বলে নাকো হয়ে গেছে, কিন্তু এতে কী এসে যায়? কিন্তু বলছে না, কিন্তু আমি তো সেটা অন্যায় করেছি, আমি তো এটা অধর্ম করেছি, তাদের কষ্ট দিয়েছি আমি, আমার কারণে তারা সারা রাত কষ্ট পেয়েছে, চিন্তা করতে পারেন তো? তারা খুব প্রসন্ন হচ্ছে, যদি শুনছি ততই প্রসন্ন হচ্ছে যে আপনারা এত ভালো মানুষ, এই কারণে তো এই রাজ্যে সব ঠিক চলছে। এবার তার কথা মতো রাজগুরুর কাছে গেলেন, রাজগুরুর কাছে গিয়ে রাজগুরুকে যখন উত্থাপন করলেন, রাজগুরু বলছে না না আপনারা ভুল করছেন, আমি রাজগুরু হতে পারি, আমি ধর্ম লঙ্ঘন করেছি। বলছে আপনারা রথ চালকের কাছে যান, সে খুব ধার্মিক, দেখুন ওই রথ চালক, বলে রথ চালক কাছে যান যেটা রাজার রথ চালক। বলছে এটা আশ্চর্য ব্যাপার, আপনারা তো এত ভালো মানুষ, আমরা তো বলছি এরকম, আমরা যদি না আসতাম আমরা বুঝতে পারতাম যে এত ভালো মানুষ আপনারা, অর্থাৎ কেউ কারোজনের প্রতি কোনো অবজেকশান নেই, এবং রেফার করছেন যে আমার সাথে উনি ধার্মিক, কিন্তু আমি আমরা দেখছি আপনারা সবাই ধার্মিক। দেখুন, এই যে শিক্ষণীয় জিনিস নগরের উন্নতির জন্য, দেশের স্থিতিবিধির জন্য, পরস্পর পরস্পরের প্রতি কেউ কতটা সম্মান শ্রদ্ধা গৌরব থাকলে এমন করতে পারে। তাহলে রাজগুরু কাকে রেফার করছে? আশ্চর্য ব্যাপার না? অর্থাৎ সারো থেকে ঠিক না? তো আরও কৌতূহল, বলছে আচ্ছা আপনি কী করেছেন আমরা একটু করে শুনি। বলছে আমি যখন একদিন রাজবাড়িতে ঢুকছিলাম, কোনো একজন রাজা আমাদের রাজাকে একটা রথ গিফট দিয়েছিল, রথটা এত সুন্দর, বলছে রথটার জন্য আমার বাড়ি লোভতন হয়েছে। বলছে আমি এটা কী করলাম, আমি সাধু মানুষ গুরু মানুষ, রাজা আমাকে এত সম্মান করে, আমি চিন্তা করলাম এই রথটা যদি আমি পেতাম। বলছে তৎক্ষণাৎ আমি নিজেই এতটা ধিক্কার দিলাম, তো তুমি রাজগুরু হয়ে তুমি এগুলো কী চিন্তা করছো, তুমি রাজার রথের প্রতি তোমার লোভ, এটা অধর্ম উৎপন্ন হয়েছে। বলছে আমার চিত্রের মধ্যে অধর্ম উৎপন্ন হয়েছে, আমি ধর্ম লঙ্ঘন করেছি। কতটা স্বীকারোক্তি দেখুন না, বলছে আমি ধর্ম লঙ্ঘন করেছি, যেটা অনুচিত সেটা আমার মধ্যে উৎপন্ন হয়ে গেছে, যেটা উচিত ছিল না। বলছে দেখুন, এই জন্য আমি এই জন্য বলছি আমি ঠিক পালন করতে পারছি না, আমার মধ্যে সন্দেহ উৎপন্ন হয়ে গেছে, এটা আমাকে কুড়ে কুড়ে হচ্ছে যে আমি এটা কী করলাম। তো তারা বলছে আশ্চর্য ব্যাপার, সামান্য চিত্তের মধ্যে চিত্ত উৎপন্ন হয়েছে। বলছে এরপর রাজা আমাকে, জানি না রাজা কী চিন্তা করলো, রাজা আমাকে এটা দান করতে চেয়েছে, বলছে আমি নিই নি, না নেবো না। কেন? চিত্তকে সাজা দেওয়ার জন্য, বলছে আমি নিই নি আমার লোভকে সংবরণ করার জন্য। দেখুন কীভাবে রাজগুরু তার লোভকে সংবরণ করার জন্য রাজা দান করতে চাইছে, নিল না, বলছে আমি রটটা নিই নি। আমি মহারাজকে বললাম, মহারাজ না আমি নেবো না, আমি এমনি থাকবো। বলছে আমি বললাম রথ রাজাকে শোভা ভাই, আমাকে নয়, রথ নেয়নি আর, মানে
চিন্তা করুন কিরকম মানে। তো ওই রাজ্য থেকে যারা আছে তারা বলেন, আমরা তো আশ্চর্য হচ্ছি, যতটাই আপনাদের সাথে আমরা আলোচনা করছি ততটা আমরা আশ্চর্য হচ্ছি যে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, সম্মান বেড়ে যাচ্ছে। তো বলছে আমার আমার কাছে নয়, আপনারা রথ চালকের হাতে যান, সারথি হাতে যান। বলছে আশ্চর্য ব্যাপার, রাজগুরু আমাদের পাঠাচ্ছে রথ চালকের হাতে। তো রাজগুরু রথ চালকের হাতে পাঠালেন, গেলেন। এবার সারথিকে বললেন, তো সারথি বললেন, না না আপনারা ভুল করে আমার কাছে যাচ্ছেন, আমার তো ধর্ম, আমি তো কুরুধর্ম লঙ্ঘন করেছি, আমার কাছে আমার তো এখন সন্দেহ, আপনারা আমার কাছে নয়, আপনারা ওই দ্রোণমাপকের কাছে চলে যান। দ্রোণমাপক রজ্জুমাপক, একটা রাজবাড়ির মধ্যে কিছু দ্রোণমাপক আছে, কিছু রজ্জুমাপক আছে। তো বলছে আপনারা দ্রোণমাপকের কাছে চলে যান, উনি আমার সাথে খুব উত্তম রূপে কুরুধর্ম রক্ষা করেন। বলছে না আমরা দেখছি আপনারা সবাই চলে খুব জ্ঞানী দামি, আপনারটা একটু করে শুনি আমরা। তো এখন তো উনি বললেন, একদিন আমি রাজাকে নিয়ে কোনো একটা জায়গায় গেছিলাম, আসার সময় হঠাৎ আকাশে মেঘ দেখতে পেলাম হঠাৎ। তো মেঘ যখন দেখতে পেলাম, রাজা জ্বরে ভিজবে এটা মনে করে আমি তীব্র গতিতে ঘোড়াকে আমি রান করার জন্য ছুটে আসার জন্য আমি এমন কিছু করেছি, ঘোড়া এত তীব্র গতিতে ছুটে এসেছে ওই জায়গাটা, কিন্তু ঘোড়া তো জানে না যে আমি কেন ঘোড়াকে এরকম করে তীব্র গতিতে ছুটার জন্য আমি বাধ্য করেছি, কেন আমি রাজার কথা চিন্তা করেছি, আমাদের রাজা বড় ধার্মিক, তাই রাজা যেন বৃষ্টিতে না ভিজে যায়, রাজা অসুখ হতে পারে, কাছে হতে পারে, সহ্য হতে পারে, রাজা যদি কষ্ট পায় রাজ্যের শেষ, রাজা যদি বিপদে পড়ে রাজ্য বিপদে পড়বে, দেখুন কতটা চিন্তা করছে না। এখন বলছে রাজা মরে গেলে ভালো, ঠিক না, এই যে এখন দেশের পরিস্থিতি, এখন বলছে রাজা মরলে ভালো, রাজা সিংহাসন ত্যাগ করলে ভালো, এখন মানুষের মানসিকতা। এবার সে বলল, বলছে তাতে কী হয়েছে আপনার? বলছে আমি তার রেজাল্ট আমি এখন দেখতে পাচ্ছি, তার এফেক্ট কীরকম, আমি এখন ওই রাস্তা দিয়ে যেতে পারি না, কিন্তু আমাকে যেতে হয়, কেন আমি ওই রাস্তা দিয়ে যখনই যাই আমার গোড়াগুলো ওখানে আসার পর তীব্র গতিতে ছুটে ওরা ক্লান্ত হয়ে যায়, আমার কারণে ওরা দুঃখ পায়, ওরা মনে করে যে এটা কোনো বিপদ, বিপদ সঙ্গে দিয়েছি, তাই ওরা এই জায়গায় আসলেই ওই অধীনের কথা মনে করে তীব্র গতিতে ছুটে ওরা ক্লান্ত হয়ে যায়, ওরা দুঃখ পায়, কষ্ট পায়। বলছে এটার জন্য আমি দায়ী, আমি এটা অন্যায় করেছি পশুদের প্রতি। বলছে বলছে আপনি তো রাজার ক্ষেত চিন্তা করেছেন, এটা তো আপনার ধর্ম। বলছে না আমি তো পশুদেরকে সামান্য, ওরা তো বুঝতে পারছে না, ওরা ওই জায়গায় আসলে মনে করে কোনো বিপদ আছে, ওরা এত তীব্র গতিতে ছুটে, বলছে ওরা খুব ক্লান্ত হয়ে যায়, আমি ওদের দুঃখের কারণ হয়েছি। দেখুন এখন মানুষ এতটা মানুষকে বিপদে ফেলে আঘাত করে, হত্যা করে, মেরে অবস্থা হাড়গুড় ভেঙে দিচ্ছে, তারপরও তার মধ্যে হুঁশ হচ্ছে না যে আমি অন্যায় করছি, ঠিক না, আর সে সামান্য গোড়াদেরকে একটু তীব্র গতিতে যাতে ছুটে যায় এরকম করেছে বলেই সে নিজেকে অপরাধ মনে করছে, অপরাধী মনে করছে, স ঠিক না। দেখুন বলছে এখন প্রত্যেক সময় গোড়া ওখানে এসে খুব কষ্ট পায়, যা আমি নিজের আমার অপরাধ আমাকে বারবার বারবার করে করে খায়, আমার অপরাধ আমাকে ধিক্কার দেয়, তাই আমি বলছি আপনারা আমার কাছে নয়, আপনারা রজ্জু মাপকের কাছে যান, উনি খুব ধার্মিক আমি জানি, উনি খুব ন্যায়পরায়ণ এবং কুরুধর্ম রক্ষা করেন। আচ্ছা ওনারা বলছেন, না আপনারা সবাই এতটাই জ্ঞানী, এতটাই ধার্মিক, যার সাথে আলোচনা করি আমাদের দেহ মন হালকা হয়ে যাচ্ছে আপনাদের সাথে আলোচনা করে। তারপর রজ্জু মাপক কাছে গেলেন, রজ্জু মাপক হচ্ছে যিনি ওই যে জায়গাটাকে মাপে সরকারের পক্ষ থেকে। তো ওনার কাছে গেলেন, উনি বলেন যে আপনি, আমি শুনেছি আপনি খুব কুরুধর্ম রক্ষা করেন, আমাদের যদি একটু করে বলতেন। বলছে না না আপনারা ভুল করে আমার কাছে এসেছেন, আপনারা আমার কাছে নয়, আপনারা দ্রোণমাপকের কাছে চলে যান। কালে রজ্জু মাপক কার আছে, কার আছে, দ্রোণমাপক। তো রজ্জু মাপক বলছে, বলছে না আমরা আপনার কথা আমাদের শুনতেই হবে, আপনি কী করেছেন আমরা একটু জানতে চাই। তো রজ্জু মাপক বললেন, আমি যখন একদিন জায়গা যখন বুঝিয়ে দিচ্ছিলাম,
এই সরকারের পক্ষ থেকে যে জায়গা ইয়া করে বলছে জায়গা মাপজুক যখন করছিলাম আমার জায়গার মিডলে হঠাৎ একটা আমি গর্ত দেখতে পাচ্ছি। তো গর্তটা আমি অনুমান করলাম এখানে এটা কাঁকড়া গর্ত। তো আমি হাব বাপ বুঝে দেখলাম কাঁকড়া এই মুহূর্তে গর্তের মধ্যে নেই। আমি একটু দেখলাম কিন্তু কোনো নড়াচড়া পেলাম না। তাই আমি গর্তের মিডলে আমার সীমানা, আমি এদিকে দিলে আমি রাজার প্রতি অন্যায় করছি কেন, আর এদিকে দিলে আমি জনগণের অন্যায় প্রতি অন্যায় করছি। ওদের জায়গা আমি রাজার বাগের মধ্যে আমাকে, তাহলে এদিকে দিলে জনগণের জায়গা রাজার বাগে চলে যাচ্ছে আর আমি একটু গর্তের এদিকে দিলে রাজার সম্পত্তি জনগণের কাছে চলে যাচ্ছে। বলছে আমি এটা করতে পারি না। আমি ঠিক কাঁকড়া নেই, আমি অবস্থা বুঝে আমি ঠিক মিডলে যখন পিলারটা দিলাম একটা বাঁশের কঞ্চি, হঠাৎ মস মস করে উঠল। বলছে আমি কতটা অপরাধ অধর্ম করেছি, দেখুন কতটা অধর্ম করেছি। বলছে আমি আমার যে কুরুধর্ম লঙ্ঘন করেছি এই জন্যই বললাম। বলছে এই যে আপনি তো প্রজাগণের সাথে যাতে অধর্ম না হয়, রাজার সাথে যাতে অধর্ম না হয়, এবং আপনি তো চেক করে দেখেন যে কাঁকড়া নেই, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কাঁকড়া রয়ে গেছে, আপনি তো অবগত ছিলেন না। বলছে এটা তো আপনার হত্যা হতে পারে না। আপনার একটা কেবল কস কস করেছে, মস মস করেছে, এটার জন্য তার অনুতাপ অনুশোচনা, আর এখন হত্যার পর হত্যা করে ফেলছে। তথাপি এখানে ওই জগাসিদ্ধি মহাতর বর্মাদেশীয় ওনার দেশনাতে একটা হতা, তো উনি যখন নাকি খুব ছোটো ছিলেন মানে গৃহী জীবনে, তখন নাকি খুব দুষ্ট প্রকৃতি ছিলেন, উনি যেটা বললেন সাংঘাতিক দুষ্ট ছিলেন। তো উনি নাকি ওই যে ওই আছে না ফরিংগুলো দিয়ে নাকি এই ওই যে সলা ঝাড়ু আছে, সলা ঝাড়ু খাটি ঢুকিয়ে দিতেন, একদম পুরো ডাইরেক্ট সলার খাটি ঢুকিয়ে দিতেন, নাকি খাটি ঢুকিয়ে নাকি রোদের মধ্যে শুকিয়ে দিতেন। তো তার ওনার মা নাকি ছেলেকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য, যেটা জগাসিদ্ধি মহাতরা দেশনাথ বলেছিলেন, তো ফিরিয়ে আনার জন্যই অর্থাৎ ধর্ম অধর্ম এটা বোঝানোর জন্য উনি একটা উপমা দিলেন, যে বলছে আমি যখন ছোটো ছিলাম আমি এরকম দুষ্ট ছিলাম, ফরিংগুলো আমি সলা কাটি ঢুকিয়ে রোদে শুকাতে দিতাম বা ফিবরাকে খেতে দিতাম। তো একদিন বলছে আমার মা আমাকে অনেক বারণ করেছে কিন্তু আমি আমার কাজ আমি করে যাচ্ছি। তো আরেকদিন বলছে আমার মা আমাকে কিছু মাংস দিলেন, আমি বুঝতে পারছি এগুলো মাংস, তবে আমি চিনতে পারছি না এগুলো কিসের মাংস, একদম খুব উন্নত মানের মানে পাকশাক করে দিয়েছে, একদম মশলা ফসলা ভালো করে দিয়ে। বলছে খেতে এতটাই টেস্ট লাগলো, এতটাই ভালো লাগলো, বলছে যা দিয়েছে সব খেয়ে ফেলেছি। তো মাকে বললাম আচ্ছা মা তুমি এগুলো কী দিয়েছো, তো এগুলো এত স্বাদ কেন, এত টেস্ট? তো বলছে এগুলো স্বর্গের গু দিয়েছি। বলছে স্বর্গের গু যদি এত ভালো হয় তাহলে তুমি এতদিন দাওনি কেন, এতদিন কেন দাওনি? তো বলছে মা এখন থেকে আমাকে এই স্বর্গের গুগুলো দেবে, আমি এগুলো দিয়ে খাবো, বা তো অন্য কিছু খাবো না। তো বলছে তোকে হতা দিতে হবে, আজ থেকে তুই ফোরিং মারবি না, তাহলে আমি এই স্বর্গের গুগুলো তোকে রোজ দেবো। তো বলছে ঠিক আছে আমি আজ থেকে ফোরিং মারবো না, তাহলে আমাকে এগুলো দিয়ে বাদ দিতে হবে। তো দিলেন ধরুন একদম এতগুলো তো দিয়েছে তরকারি মাংস, কিসের মাংস বুঝতে পারেনি। তো এরকম প্রায় সময় দিচ্ছে, সেই থেকে আর ফোরিং মারে না আর। কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পারলেন সেগুলো শামুকের মাংস। তাহলে এক বাটির জন্য কতটা শামুক মারতে হয়েছে, তাহলে উনি যদি দুষ্টমি করে যদি ফোরিং মারতেন একদিনের নয় চারটা পাঁচটা ফোরিং এখান থেকে তাকে রক্ষা করার জন্য তার মা কী করেছে এতগুলো। তো এই যে তখন তিনি বললেন যে আমার মা তো তখন বুঝতে পারেনি যে কোনটা ধর্ম কোনটা অধর্ম, আমাকে অধর্ম হত থেকে রক্ষা করার জন্য উনি কয়েক গুণ উনি অধর্ম হচ্ছেন, ঠিক না? তো এখন দেখুন, এখন এখানে এই যে রজ্জু মাপক যেটা বললেন যে দেখুন আমি তো, তাহলে উনি কতটা জ্ঞানী হলে ধার্মিক হলে উনি বলতে পারে যে আমি এটা অধর্ম করেছি এবং আমি কুরুধর্ম রক্ষা করতে পারিনি, আমার মধ্যে সন্দেহ। তথাপি
বিন রাজ্য থেকে যারা এসেছে তারা বললেন, আমরা যতই আপনাদের সাথে আলোচনা করছি ততই আমাদের মনের মধ্যে একটা শান্তি যে আপনারা এতটা জ্ঞানী, এতটা ধার্মিক, এতটা সত্যবাদী, অকপটে স্বীকার করছেন যে আমাদের এরকম হয়েছে। আমরা বিচার করে দেখলাম না, আপনি তো রাজাকে এবং প্রজাকে রক্ষা করতে চেয়েছিলেন, আপনি তো ন্যায় বিচার করতে গিয়েছিলেন, আপনি তো প্রাণিত্যাগ করতে যাননি। নানা বলছে আপনারা, আমরা এখানে দোষ দেখতে পাচ্ছি না। বলছে আপনারা একটা কাজ করুন, আপনারা দ্রোণ মাপকের কাছে যান, যিনি এই প্রজাগণের শস্য যখন রাজাকে দিতে আসে তখন ভাগ বাটোয়ারা যিনি করে থাকেন ওনাকে দ্রোণ মাপক বলে। তো বলছে ওনার কাছে যান। ওনার কাছে গেলেন, ওনাকে বললেন আপনি নাকি খুব কুরুধর্ম রক্ষা করেন, আমাদের একটু করে যদি বলতেন। বলছে আমার মধ্যে তো সন্দেহ উৎপন্ন হচ্ছে, আমিও কুরুধর্ম রক্ষা করতে পারছি না। বলছে আপনাদের যত সন্দেহ উৎপন্ন হচ্ছে বলছেন আমাদের তত ভালো লাগে কেন? না, আপনারা দেখছি এতটাই ন্যায়পরায়ণ, এতটাই সত্যপরায়ণ যে আমাদের রাজ্যে গিয়ে আমরা এগুলো ব্যাখ্যা করব। তো দ্রোণ মাপক উনি বললেন, যখন ওরা শুনতে চাইছেন, বলছে আমি প্রজারা ধানগুলো নিয়ে আসলেন, আমি ধান বাঘ ভাট করার সময় আমি ভুলে যাব বলে যত আরে ধান মাপি একটা একটা ধান আমি সরিয়ে রাখি, এরকম হতে হতে এতগুলো ধান হয়েছে, মানে একটা একটা রাখতে রাখতে হঠাৎ বৃষ্টি নেমে আসলো। বৃষ্টি নামার কারণে ধানগুলো ভিজে যাবে বলে তড়িগুড়ি করে ধানগুলো সরানোর জন্য ওই কত আরে ধান মেপেছি সে ধানগুলো ওখানে আসছিল, কিন্তু সেগুলো হঠাৎ এ পাকে গেল না ওই পাকে গেল আমি বুঝতে পারছি না, কিন্তু সেটা তো আমি অন্যায় করেছি। আমি যে এতগুলো ধান সেগুলো দুভাগ করে এক ভাগ রাজা পাবে এক ভাগ প্রজারা পাবে, কিন্তু আমি সেই ধানগুলো সেগুলো তো এক ভাগে চলে গেছে। এখন আমি এটা অনুমান করতে পারছি না এটা কি রাজার ভাগে গেলো না প্রজার ভাগে গেলো, আর যদি রাজার ভাগে যায় আমি অন্যায় করেছি, প্রজাগণের সাথে আমার অন্যায় বেছে রয়েছি, সেটা 50-50 ভাগ করা উচিত ছিল আমার। আর যদি প্রজার কাছে যায় আমি রাজার কাছে অন্যায় করেছি, কেন এই সম্পদ দুভাগ হওয়া উচিত ছিল, এটা আমার দায়িত্ব, আমাকে রাজা এভাবে নিয়োগ করেছে। দেখুন কীরকম রাজভক্তি। আর এখন সরকারকে মেরে খেতে পারলে অবিচারের বাসা, ঠিক না? সরকারকে তলানিতে বসে দেবে রাস্তাতে, যেমন শ্রীলঙ্কা সরকার এখন রাস্তায় বসে গেছে, ঠিক না? এখন রাস্তায় বসে গেছে শ্রীলঙ্কা সরকার। তো বড় বড় অফিসাররা সরকারকে ফতে বসাতে পারলে বাসে, মানে এখন অধিকাংশ সরকারি বেসরকারি অফিসার দেশের কথা চিন্তা করে না, সরকারের কথা চিন্তা করে না, কোম্পানির কথা চিন্তা করে না, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, ঠিক না? নিজেদের আখের গোছাতে ব্যতিব্যস্ত। তো এখন এই তাহলে দেখুন এই সামান্য ধান এটা দুভাগ না হওয়াতে উনি নিজেকে অপরাধী মনে করছেন যে আমি এটা অন্যায় বিচার করেছি, যদি এই পক্ষে যায় রাজার পক্ষে গেলে আমি জনগণের সাথে অন্যায় বিচার করেছি যেটা আমার উচিত ছিল না, এবং যদি প্রজাগণের কাছে যায় আমি রাজার সাথে অনুচিত বিচার করেছি যেটা আমার উচিত নয়, রাজা আমাকে বিশ্বাস করেছিল। তো বলছে আমার কাছে নয়, আপনারা একটা কাজ করুন, আমাদের এখানে একটা শ্রেষ্ঠী আছে, উনি খুব ন্যায়পরায়ণ শিল্পপতি, ওনার কাছে যান। তারপরে ওনারা ওনাকে সম্মান জানিয়ে শ্রেষ্ঠীর কাছে গেলেন। শ্রেষ্ঠীকে যখন বললেন, শ্রেষ্ঠী বলছে না আমি অ্যাকচুয়ালি আমার মধ্যে সন্দেহ উৎপন্ন হয়েছে, আমিও কুরুধর্ম রক্ষা করতে পারছি না, এই আশ্চর্য ব্যাপার। বলছে আপনিও তো বলছে আপনিও কুরুধর্ম লঙ্ঘন হয়েছে বলছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের সবার মধ্যে ধর্ম রয়েছে। এবার তো শ্রেষ্ঠী বললেন, দেখুন আমি যে ফসল উৎপন্ন করি এখান থেকে রাজাকে আমাকে কর দিতে হয়, তো কিন্তু এবার অন্যান্য যারা জনগণ সেখানেও কিছু ফসল আছে এবং এখান থেকে আমাকে রাজাকে খাজনা দিতে হবে, কর দিতে হবে, রাজাকে আমার ফসল দিতে হবে, কিন্তু আমি একটু লোভবশত যখন থোর বেরিয়েছে তখন ওই দুধটাকে, দুধ ধানের ইয়াতে থোরের মধ্যে প্রথমে ওই দুধ অবস্থায় আমি এক মুঠু ওখান থেকে এক গোসা আমি এরকম আমি ওই দুধ আসা অবস্থায় আমি থোরগুলো উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু
আমি যে তোরগুলো উঠিয়ে নিয়েছি এখান থেকে তো 50% আদার প্রাপ্য, আমি সেটা তো রাজার সাথে আমি অন্যায় করেছি। দেখুন এই যে তাদের মধ্যে যে অন্যায় কাজ, অনুচিত কার্য, সেটা চিত্রের মধ্যে যে জাগ্রত রয়েছে, যে বলছে সেটিকে আমি আর করিনি কিন্তু সেটা তো আমি অন্যায় করেছি, আমি রাজার সাথে ন্যায় বিচার করিনি, বলছে আমার কাছে নয়, আপনারা একটা কাজ করুন, দোবারিকের কাছে যান। কার কাছে? দোবারিক অর্থাৎ রাজবাড়িতে একটা মূল গেট থাকে নগর ধার, ওই গেটটা বন্ধ করে দিলে কেউ বেরোতে পারে না, ঢুকতে পারে না, ওই গেটের কাছে যান, মানে ওই দোবারিক। তো দোবারিকের কাছে যখন গেলেন বললে আমরা আপনার কাছে যাচ্ছি, আপনি নাকি, দেখুন ওরা কে কাকে রেফার করছে, তো আপনারাও করবেন বাড়িতে, যে আপনার কাছে কেউ যদি অভিজ্ঞ হয় তার কাছে বাড়িয়ে দেবেন। হ্যাঁ বিনয়, হ্যাঁ তুমি কী করিবে? হ্যাঁ মুই হম জানো সে হয়তো রাখে দিলেন, হ্যাঁ ঠিক ন, হ্যাঁ তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যে একটু পারদর্শী সবার মঙ্গলের জন্যই তাকে রেফার করতে হবে, তার কাছে, তার কাছ থেকে উপদেশ গ্রহণ করুন, ঠিক না? তো এবার ওনার কাছে যখন গেলেন তো উনি বললেন আমার কাছে নয় অ্যাকচুয়ালি, আপনারা আমাদের এখানে একজন গণিকা আছে, গণিকার কাছে যান, দেখেছেন কে কার কাছে রেফার করছে, গণিকার কাছে রেফার আছে, এ আশ্চর্য ব্যাপার না, গণিকার কাছে রেফার করছে একজন পতিতা, তার কাছে রেফার করছে যে দোবারিক, বলছে আমার কাছে নয়, আমি যতটুকু জানি এই গণিকা উত্তম ধর্ম রক্ষা করে, উত্তমভাবে কুরুধর্ম পালন করে, আপনি তার কাছে যান। তো এবার তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে একজন দোবারিক সেই গণিকাকে রেফার করছে, তো তারা বললেন না না আমি আমরা শুনতে চাই আপনি কী রক্ষা করতে পারেন, আমরা একটু শুনতে চাই। তো দোবারিক বললেন দেখুন আমি রোজ এটা ধার খুলে দেওয়া বন্ধ করা এটা আমার ডিউটি, রাজার পক্ষ থেকে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে, আমি রাজকর্মচারী হই, আমি নির্দিষ্ট সময়ে দরজা বন্ধ করে দিয়েছি, হঠাৎ দরজায় নক করলো, যখন নক করেছে আমার কাজ দেখা কে নক করলো, এটা এটা কি প্রজাসাধারণ না কোনো রাজকর্মচারী না অপর রাজ্য থেকে আগত কোনো রাজদূত, তা আমি নক করে দেখলাম একজন মহিলা একজন পুরুষ, ওরা এই নগরীর, তো আমি তাদের বললাম আপনারা জানেন না এই এই সময়ের মধ্যে নগরধার বন্ধ হয়ে যায়, আপনারা স্বামী স্ত্রীর বাড়ি আছে আপনাদের বাড়িতে না করে আপনারা জঙ্গলের মধ্যে এইসব অসভ্য কাজ করতে গেলেন কেন? দোবারিক তাদের বলল আপনারা স্বামী স্ত্রী এই অসভ্য কাজ করার জন্য তো আপনাদের বাড়ি রয়েছে, জঙ্গলে কেন গিয়ে এত সময় নষ্ট করেছেন? তো আমার বাক্য শুনে সেই পুরুষটা আমাকে বললেন দেখুন মহাশয়, দেখুন গুরুজন, আপনি হয়তো আমাদের পরিচয় না জেনে বলছেন, আমরা অ্যাকচুয়ালি অরণ্যে গেছিলাম কিছু কাঠ সংগ্রহ করতে, কিছু আহার সংগ্রহ করতে, কিছু অন্যের সংস্থানের জন্য জীবিকা নির্বাহের জন্যই, এটা আমার মেয়ে হয়, বড় মেয়ে হয়, যেটা আপনি আমার স্ত্রী বললেন, দেখুন আমার আমি বড় লজ্জিত হলাম আপনার কথা শুনে, আপনি আমাদের ব্যাপারে না জেনে যে আপনি যে মন্তব্য করলেন এটা আমার স্ত্রী নয়, এটা আমার মেয়ে হয়, আমরা বাবা আর মেয়ে, আমরা দুজনেই বাবা মেয়ে, আমরা একটু আহারের সন্ধানে জীবিকার সন্ধানে আমরা বনে গেছিলাম, আমাদের আজকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমরা আপনার কাছ থেকে ক্ষমা চাই, কিন্তু আমরা বড় লজ্জিত হলাম যে আপনার কথা শুনে। তো দোবারিক বললেন আমি তাদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কেন আমি কত বড় পাপ করে ফেলেছি, কোথায় বাবা আর মেয়ে, আমি তাদের স্বামী স্ত্রী বলে আমি একটু ব্যতিক্রম বাক্য ব্যবহার করেছি, এখন রাস্তাঘাটে কেউ যদি বাবার মেয়ে যায় রাস্তাঘাটে কত কথা শুনতে হয়, ঠিক না? মার ছেলে গেলে কত কথা শুনতে হয়, ঠিক না? এই জন্যই কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত নয়, এখন এই শিক্ষা বাস্তবে নেওয়া দরকার, ঠিক না? কারো সম্পর্কে না জেনে এই যে মন্তব্য, কিন্তু এখন কি ক্ষমা চাইবে? তখন তো দোবারিক ক্ষমা চেয়েছে, তথাপি দোবারিক বলল আমি ক্ষমা চেয়েছি বটে কিন্তু আমি তো অনুচিত কার্য করে ফেলেছি, আমি তাদেরকে তো বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিলাম, কিন্তু যেটা আমার উচিত নয়
আমার আমি এমন একটা দায়িত্বের মধ্যে রয়েছি, আমার উচিত ছিল চিন্তা ভাবনা করে বাক্য ব্যবহার করা, চিন্তা ভাবনা করে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল, কিন্তু আমি বিনা বিচারে তাদেরকে এমন বাক্য ব্যবহার করেছি যেটা আমার অধর্ম হয়েছে, অর্থাৎ আমি ধর্ম লঙ্ঘন করেছি। আর এখন সমস্ত ধর্ম লঙ্ঘন করে বলছে আমি ধার্মিক, ঠিক না? অধর্ম কুধর্ম তালিমালি সব করে বলছে আমরা ধার্মিক, এখন এরকম হয়ে গেছে মানে পরিস্থিতি বর্তমান। তো তারা খুব শান্তি লাভ করছে যে দুবারই তাদের কাছে ক্ষমা চেয়েছে, তথাপি নিজেকে অপরাধী মনে করছে। তো লাস্টে বললেন, তারা আশ্চর্য হয়েছে যে লাস্টে আমাদের গণিকাকে রেফার করলো, কী আছে গণিকার মধ্যে দেখি যাই, ওরা বড় কৌতূহল, কারণ গণিকাকে সবাই নিন্দা করে, অবজ্ঞা করে, ধিক্কার দেয়, তিরস্কার করে। তো তারা বললেন একটু আমরা যাই দেখি, গণিকার কাছে যাই, কেন গণিকাকে রেফার করলেন। গণিকার কাছে গিয়ে তারা কুরুধর্ম জানতে চেয়েছেন, যেটা তাদের রাজ্যে কাজে লাগবে। বলছে আমি একজন গণিকা, আমার কাছ থেকে কী পাবেন আপনারা? বলছে না, দুবারই আমাকে আমাদেরকে আপনার কাছে পাঠালেন, নিশ্চয় আপনি ধর্ম রক্ষা করছেন। তো তথাপি উনি বলতে চাইছেন না, তারপরেও তাদের অনুরোধে তিনি বললেন, বলছে আপনি কী লঙ্ঘন করেছেন? বলছে দেখুন আমি লঙ্ঘন করেছি এটা, আমাকে একদিন এক যুবক 3000 কাহন স্বর্ণমুদ্রা দিয়ে গেছে। স্বর্ণমুদ্রা দেওয়ার পর যে কোনো একটা কাজের কথা বলে সে আমার কাছ থেকে চলে যায়, বলছে আমি আসছি। আমি ভেবেছিলাম এক ঘন্টা পর আসবে, আমি 3000 কাহনগুলো আমার কাছে রেখে দিয়েছি, কারণ আমার কাছে লোক এরকম আসে টাকা দেয়, ওদের কাছে ওরা করে চলে যায়। কিন্তু উনি আসার পর আমাকে কাহনগুলো দিলেন, দিয়ে হঠাৎ বলছে আরে আমাকে একটু করে বেরোতে হবে, আমি আসছি, এই বলে উনি বেরিয়ে গেলেন। কিন্তু সেই থেকে যে সেই জিনিসগুলো আমার কাছে রেখেছি এবং 3000 স্বর্ণ কাহন, বলছে এক ঘন্টা যায় দু ঘন্টা যায় পুরো দিন যায় উনি নেই, একদিন যায় দুদিন যায় এক সপ্তাহ যায় তিনি নেই, আমি চিনিও না জানিও না এ করতে গেছে, আমাকে ঠিকানাও বলেনি। এদিকে আমি অভাবে পড়েছি, মানুষের তো অভাব থাকে, থাকে না? আপনার বাবা বুদ্ধি সত্যগুরু ইউপি সচিব হলে সবসময় কি হাতে টাকা থাকে? হ্যাঁ সচিব আসব, সবসময় কি হাতে টাকা থাকে? থাকে না, ঠিক না? অনেক সময় বড় বড় শিল্পপতিকেও দান নিতে হয় না, দান নিতে হয়। তো উনি তিনি বললেন আমি এ কথা বলছে কে বাইরে কেন? তো তিনি বললেন আমি লোকটাকে চিনিও না জানিও না, খুব সুন্দর সুপুরুষ, কেবল চেহারা দেখলে বুঝতে পারবো, কিন্তু ওনার অনেক স্বর্ণরৌপ্য মুদ্রা আমার কাছে আছে কিন্তু তিনি নেই, যেহেতু মুদ্রার বিনিময়ে উনি আমার কাছ থেকে কিছু গ্রহণ করেনি, কিন্তু আমি ওনার টাকাগুলো খরচা করতে পারছি না, এদিকে আমার অভাব, এখন কেউ মানবে? কেউ সে রক্ষা করবে ধর্ম? তারা আশ্চর্য হচ্ছে যে একজন গণিকা এতগুলো স্বর্ণরূপ মোহর হাতে পেয়ে খরচা করছে না কেন, সেই লোকটা আসেনি এখনো। তাই বললেন আড়াই বছর হয়ে গেছে, আড়াই বছরের মধ্যে লোকটা নেই, এদিকে আমার কত অভাব যাচ্ছে, আমি সেটাগুলো খরচাও করতে পারছি না, লোকটাও নেই। আমি লাস্টে আড়াই বছরের মাথায় আমার যখন বেশি অভাব, আমি রাজার কাছে গেলাম, রাজার কাছে আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম, আমার অভাবের কথা, এই টাকাগুলো কীভাবে দিয়েছে, কে দিয়েছে। তা আমি রাজার অনুমতি পেলে টাকাগুলো আমি খরচা করতে পারি, আমি এই জন্য রাজার কাছে গেলাম যাতে আমাকে কেউ অপরাধী না বানায়, কিন্তু আমি তো অন্যায় করেছি, সেটা রাজা অনুমতি দিয়েছে কিন্তু এটা তো তাই, সে তো আমার কাছ থেকে বিনিময় গ্রহণ করেনি, সে আসেনি। কিন্তু তখনই তার সাথে আমার দেখা হয়ে যায়, তার সাথে আমার দেখা হয়ে যায়। তো তিনি বললেন আপনি সেগুলো খরচা করতে পারবেন, কিন্তু তার আগে তো আমি রাজার কাছে যাচ্ছিলাম, যেটা আমার অনুচিত ছিল, আড়াই বছর অপেক্ষা করেছে, এখন কেউ আড়াই দিন করবে?
তো এখন রাজা ওনাকে হত্যা করার জন্য অনুমতি দিয়ে দিলেন। তো এবার লাস্টে জানতে পারলেন তিনি ছিলেন দেবরাজ ইন্দ্র, গণিকাকে পরীক্ষা করার জন্য টাকাগুলো দিয়েছিল, আড়াই বছর পরীক্ষা করেছে, সে মোহরগুলো রেখে দিয়েছে। তো বলছে তুমি গণিকা হতে পারো, তোমার মধ্যে সত্য আছে, তোমার মধ্যে ধর্ম আছে। তাই রাজ্যের গণিকা এতটা ন্যায়পরায়ণ ছিল, কোনো কারণে হয়তো তাকে এই পেশাকে বেছে নিতে হয়েছে, কিন্তু সেই ধর্ম রক্ষা করেছে। তো দেখুন এই নীতিগুলো কারণে সেই রাজ্যে এত সমৃদ্ধশালী হয়েছিল, সে রাজ্য ফুলে ফলে শস্য ফসলে নানান কিছুতে এই রাজ্য এতটা সমৃদ্ধশালী হয়েছিল, সুখময় হয়েছিল, শান্তিপূর্ণ হয়েছিল। তো আজকে যদি মানুষ যদি এভাবে চিন্তা করে যে আমরা এই গুণগুলোর আমরা রক্ষা করব, কুরুধর্ম বিশেষ করে এখানে এই নিয়মগুলোকে আপনারা চিন্তা করুন না, যারা এই নিয়মগুলো রক্ষা করবে সেখানে মানুষ সুখে থাকবে না, মানুষ সেখানে সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। তো বর্তমান সময়ে এরকম মানুষের চিত্ত যদি একটু ঠিক হয় যে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ব জ্ঞান কর্তব্য জ্ঞান এবং সংযম সদাচার জীবনযাপন হয়, তাহলে দেখবেন দেশের পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে, নালে দেশের এবং পৃথিবীর পরিবর্তন হবে না। তাই পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য জ্ঞান, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ মৈত্রীপূর্ণ ব্যবহার, সেভাবে আচরণ এবং চিত্ত দেখে প্রবঞ্চনা প্রতারণা হঠকারিতা, এই চিত্তের এই বিকারগুলো যদি মানুষ চিত্ত থেকে আলাদা করতে পারে তাহলে নিজেও সুখে থাকতে পারে, অপরকেও সুখে রাখতে পারে। তাই ধর্ম এই কারণে দরকার, নিজে ভালো থাকা অপরকে ভালো থাকতে দেওয়া, এটাকে ধর্ম বলে, তাদেরকে ধার্মিক বলে। নিজে সুখে থাকা অপরকে সুখে থাকতে দেওয়া, এটাকে ধর্ম বলে, তাদেরকে ধার্মিক বলে। নিজের ন্যায় পথে চলা অপরকে ন্যায় পথে চলার জন্য পরামর্শ দেওয়া, এটাকে ধর্ম বলে, তাদেরকে ধার্মিক বলে। তো বর্তমান দুর্ভাগ্য হচ্ছে দেশের জন্য সবার জন্য, এখন ধার্মিক মানুষ ন্যায়পরায়ণ মানুষ না, এখন অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এখন ধার্মিক আর ন্যায়পরায়ণ মানুষ এখন নেই, এখন বড় বড় বুলি বলার ধর্মগুরু আর মানুষের ভাব নেই, এখন জ্ঞানী মানুষের অভাব, ধার্মিক মানুষের অভাব, ন্যায়পরায়ণ মানুষের অভাব। অরাজকতায় দেশ জাতি সমাজ পরিবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, অরাজকতা। তো এখন পৃথিবীতে শান্তি আসুক, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সবাই ভালো থাকুক, পৃথিবীতে যত প্রাণী আছে মানব জাতি ব্যতীত সমস্ত প্রাণী, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মনুষ্য অমনুষ্য, নাগ যক্ষ ভূত প্রেত, যারা জন্মগ্রহণ করেছে যারা জন্মগ্রহণ করেনি এখনও মাতৃগর্ভে রয়েছে, এবং প্রেত পিশাচ নারকীয় সত্ত্বগণ সকলেই শত্রুমুক্ত হোক,
সকলেই বিপদ মুক্ত হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সবাই স্বস্তি লাভ করুক।